খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গলস্কোপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশে বেল আইকনটি প্রেস করুন। কিছু মানুষ আমফানের সময় গরিব লোকের টাকা মেরেছে, তেলপাল মেরেছে বা চাল মেরেছে, এটাকে অস্বীকার আমি করি না। যা করেছে আর এটা খুব স্বাভাবিক, এরকম দেশেতে স্বাভাবিক। আমি দলটা করেছি শুধু কিছু পাওয়ার জন্যে নয়, দলটা করি আদর্শের জন্যে। যেদিন দল আদর্শচ্যুত হবে সেদিন দল করবো না। তাহলে আমার কখনো কষ্ট হয়েছে, কখনো আনন্দ হয়েছে, এগুলো আমি মেনে নিয়েছি দলের নির্দেশ মনে করে। আদর্শগতভাবে আমার বাবা আমাকে বলেছেন যে দলটা করবে দুটো কথা ভেবে, এক আদর্শের জন্য দল করো। আমার বাবা রাজনীতি করতেন, বেশ কয়েকবার জেলেও গেছেন, আর সেবার মনোভাব নিয়ে দলটা করো। বিদ্যুৎ চুরি কোনোভাবে রোখা যায় কি? এটা প্রায় হাজার কোটি টাকা লস হয় আমাদের। তো চেষ্টা করছি আমরা যে মানুষের উপরে কোনো মানে বলপ্রয়োগ না করে টেকনিক্যালি কী করে করা যায়। তার জন্য আমরা একটা নতুন কেবলিং সিস্টেম করেছি, এবি কেবল বলে ওকে, এবি কেবল, এরিয়েটেড বাঞ্চ কেবল। মানে মেইন যে তারটা, এখানে সব ওপেন তার গ্রামে গ্রামে, সেই তারটাকে একটা রাবার কাভারের মধ্যে দিয়ে, কোটিংয়ের কাভারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে করে আমাদের অনেকটা কমেছে। এটা আমরা চেষ্টা করবো যেখানে যেখানে বেশি হয় সেখানে সব জায়গাতেই পৌঁছে করে। এই মুহূর্তে কি আমাদের বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে? বাংলার প্রতিটি ঘরে তো বিদ্যুৎ নিশ্চয়ই পৌঁছেছে, 100% বিদ্যুৎ পৌঁছে গেছে। তবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে আমি বললাম আমি 100% দিয়েছি, কালকে আমাকে দুজন অ্যাপ্লাই করে বললো আমার ঘরে বিদ্যুৎ চাই। সংসারগুলো ভাঙছে আস্তে আস্তে, জয়েন্ট সংসার ভেঙে যাচ্ছে, বাবা ছেলে আলাদা হয়ে যাচ্ছে, ফলে তাদের বিদ্যুতের ডিমান্ড বাড়তে আসছে। সেটা এমন কিছু না, আমরা বাংলার সব কটা, এমনকি সুন্দরবনের দ্বীপগুলোতেও আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ফলে এই মুহূর্তে বিদ্যুতের কোনো আর এ নেই, অভিযোগ নেই যে আমাকে যে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। কারো কারো বেইনিয়মই বিদ্যুৎ চায়, তার বাড়িতে হয়তো লাইন আছে, বাপ ছেলে একসঙ্গে থাকে, তবু বিদ্যুতের বিল কমাবার জন্য দুটো লাইন চায়, সেক্ষেত্রে আমরা একটু বাধা দিই। নিশ্চিতভাবে বাধা দেবো, তাতে আমাদের ইনকাম কমে যাবে। মানে বিদ্যুৎ দপ্তর তো এমনি, বিদ্যুৎ দপ্তর অ্যাকচুয়ালি খুব ছোট্ট, তার আন্ডার ইউটিলিটিগুলো সব কোম্পানি, লিমিটেড কোম্পানি, যেমন PDCL, TCL, DCL, এগুলো সব লিমিটেড কোম্পানি, বা দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড যেটা আছে আমাদের, ওটাও সব লিমিটেড কোম্পানি। ফলে আমাদের কাজের কোনো ত্রুটি নেই। কনস্টিটিউয়েন্সি থেকে আমি জিতবই এই কারণে যে এটা আমার নিজের ঘর বাড়ি, এখান থেকে আমার রাজনৈতিক জীবনের শুরু। আমাকে আমার বিরুদ্ধে বিরোধীদের বলার কিছু নেই, সাধারণ মানুষের কাছে আমার একটা ভালো পরিচিতি আছে, সবাই ভালোবাসে আমাকে, স্বাভাবিকভাবেই আমি নিশ্চিত আমি এখান থেকে জিতবো। বৈশালে মমতা বললো যে MLA সিট ছাড়তে হবে, আমি রাজি হয়েছি। অনেক MLA সেই সময় রাজি হয়নি, আমি এক কথায় রাজি হয়েছি। আবার এখন উনি নদীগ্রামে লড়লেন মানুষের ডাকে, ওখানকার মানুষের আহ্বানে তিনি ওখানে লড়াই করলেন। উনি বললেন রাসবিহারী ছেড়ে ভবানীপুরে দাঁড়াতে হবে, তা আমিও রাজি হয়ে গেছি। ফলে আমি দলের যে নির্দেশ সেটা আমি মেনে চলাই আমার কাছে, কারণ আমি মনে করি আমার সঙ্গে আমি দলটা করেছি শুধু কিছু পাওয়ার জন্যে নয়, দলটা করি আদর্শের জন্যে। যেদিন দল আদর্শচ্যুত হবে সেদিন দল করবো না। এখনও পর্যন্ত আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোকাসটা রাজনীতির গরিব লোকের জন্যে, সাধারণ মানুষের জন্যে, যাতে মানুষ পড়া মানে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য তার যে ফোকাসটা, তার অর্থনীতি থেকে শুরু করে তার কাজ, যে 60-62টা প্রজেক্ট করা, সবই জানা সাধারণ মানুষের জন্যে। ফলে তার সঙ্গে কোনো বিরোধের জায়গা নেই। ফলে আমার কখনো কষ্ট হয়েছে, কখনো আনন্দ হয়েছে, এগুলো আমি মেনে নিয়েছি দলের নির্দেশ মনে করে। আদর্শগতভাবে আমার বাবা আমাকে বলেছিলেন যে দলটা করবে দুটো কথা ভেবে, এক আদর্শের জন্য দল করো। আমার বাবা রাজনীতি করতেন, বেশ কয়েকবার জেলেও গেছেন, আর সেবার মনোভাব নিয়ে দলটা করো। তো আজ পর্যন্ত সেইটাই মেনে চলছি, বাবার সেই নির্দেশ মেনে চলছি। ফলে কিছু আমাকে দিতে হবে, না হলে আমি দল ছেড়ে দেবো,
বা আমি দলে কাজ করতে পারছি না, কোনো অসুবিধা নেই আমার বিদ্যুৎ দপ্তরের কাজে, কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি কখনো যে এটা করুন সেটা করুন? সেটা তো চিফ মিনিস্টারের নির্দেশ, মেনে চলতেই হবে। অনেকে বলেছেন এখানে কাজ করার কোনো সুবিধা নাই বলে দল ছেড়ে চলে গেছে, অল রাবিশ। যে নীতিতে আবার আদর্শে বিশ্বাস করেছে, ব্যক্তিগত ঝগড়ায় দল ছাড়ে না। তো এটাই হচ্ছে আমার যা আমি চলার পথ, আমার এইটাই, বড় কথা বলবো না, এটা আমার চলার পথ। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় করোনায় সামনে থেকে লড়াই করলেন, আমফানে সামনে থেকে লড়াই করলেন, এতগুলো প্রকল্প করলেন, মানুষ ভুলবে কী করে? কী করে ভুলবে যে তারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, তার ঘরের মেয়েটা কন্যাশ্রী পেয়েছে, তার ঘরের মেয়েটার উপস্থিতি পেয়েছে, সবুজ সাথী পেয়েছে, বাংলার এক লক্ষ শিল্পী খেতে পেত না যারা, তারা হাজার টাকা করে পেয়েছে। মানে কোন অল ক্রস সেকশন মাইনরিটিস যারা পড়াশোনা করতে পারতো না তাদেরকে স্টাইফেন্ড দিয়েছেন তিনি, যাতে পড়াশোনা করে তারা সমাজের মূল স্রোতে আসতে পারে, সবাই যেন হকার না হয়ে যায়। এই যে কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মানুষ কেন ভুলে যাবে সেসব? অক্সিজেন প্ল্যান্ট আমাদের রাজ্যে একটাও কোনো অক্সিজেন প্ল্যান্ট নেই, এটা কোথাও অভাব বোধ করছেন? এই অবশ্যই তো এত এত তো প্রয়োজন ছিল না, স্বাভাবিকভাবেই একটু তো এখন তো প্রয়োজন অনুভব করছি। মানে মানুষ অক্সিজেন অভাবে মারা যাচ্ছে অনেক জায়গায়, এতদিন পর্যন্ত একটা ব্যবস্থা চলছিল, আমরা নিশ্চয়ই কি মানুষ কিছুটা ঠেকেও তো শেখে। এই যে প্রয়োজনটা, যে ধরনের অসুখ হচ্ছে, তাতে আগামী দিনে আমাদের এর উপর গুরুত্ব দিতে হবে। এটা খুব কঠিন কাজ নয়, করা যেতেই পারে, এই অক্সিজেন প্ল্যান্ট বসানো খুব একটা কঠিন কাজ নয়, হয়ে যাবে আমাদের রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা সমস্যা বুঝেছেন সেটাকে তো সমাধান করেছেন। এবার শিল্প আসবে, ভারী শিল্প, এটা তো মানে এই যে করোনা আবহের জন্যে সারা পৃথিবীর ব্যবসায়ীরা বেরোচ্ছে না, কোনো যাচ্ছে না, কোনো নতুন করে শিল্প স্থাপন করতে যাচ্ছে না। সে আমেরিকাতেও যা অবস্থা, ভারতবর্ষ তাই একই অবস্থা। সেই জন্যে একটু এই পরিস্থিতির একটু উন্নতি হোক, করোনাকে মোকাবেলাটা আমরা করতে পারি। এটা নিয়েও আমার অনেক বলার আছে, যে দেশের প্রধানমন্ত্রী যেভাবে তিনি আচরণ করছেন, বলেছিলেন অক্সিজেনের কোনো অভাব নেই, এখন বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে, বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাকে দিয়ে দিন, আমি পয়সা দিয়ে কিনে নেবো ইঞ্জেকশন, আমার রাজ্যকে আমি ফ্রিতে দেবো, সেটাও তিনি দেননি। তারপর চাপে পড়ে এখন ওপেন মার্কেট করে দিলেন, তার মানে আরও খারাপ করে দিলেন। ধন্যবাদ আপনাকে এই সময়েও আমাদেরকে সময় দেওয়ার জন্য, নমস্কার। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।